গৌসে আজম দস্তগীর উনি এত বড় মহৎ ব্যক্তি ছিলেন, জীবনে গৌস পাকের আগে কেউ গৌস পাককে সালাম দিতে পারে নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আমরা সালাম নেওয়ার জন্য বসে থাকি, কখন ইমাম সাহেব আমি সভাপতি হিসেবে আমাকে একটা সালাম দেবে, ঠিক না বে? ঠিক বলেন না? কারণ ইমামতি টিকে থাকে সালামের উপরে, ইমামতি টিকে থাকে কিসের উপরে? সালাম দিতে হয়। সালাম কি ইমাম সাহেব দেবে নাকি ইমাম সাহেবকে মুরব্বীরা যুব সমাজ সকলেই ইমাম সাহেবকে দেবে? ইজ্জত খুঁজে নেওয়া হারাম, ইসলামী শরীয়তে ইজ্জত খুঁজে নেওয়াটা কি? বলেন না ইজ্জত খুঁজে নেওয়া? কখনো সম্মান এবং ইজ্জত খুঁজে নেওয়া যায় না, এটা আল্লাহর পক্ষ থেকে আসতে হয়, এটা আল্লাহর পক্ষ থেকে আসতে হয়। মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে বাদশাহী দান করেন। সুবহানাল্লাহ বলেন না? আর একটু আস্তে বলতে পারবেন না সুবহানাল্লাহ? তাহলে আমার কথা আপনারা সত্যি বুঝেছেন? তাহলে যাকে ইচ্ছা আল্লাহ তাবারক তাআলা তাকে বাদশাহী দান করেন, এটা আল্লাহর কথা। বাদশাহী ইচ্ছা করলে কেউ বাদশাহিত্ব পায় না, ইচ্ছা করলে কেউ চেয়ারম্যান হতে পারে না, ইচ্ছা করলে কেউ মেম্বার হতে পারে না। কে কখন চেয়ারম্যান মেম্বার বাদশাহ মাতব্বর সর্দার হবে সব ওখানে তকদিরে তার ওখানে লেখা আছে, আল্লাহ কুদরতের কলম দিয়ে সেটা লিখে রেখেছেন। তার তকদিরে যেহেতু চেয়ারম্যান লেখা আছে, তার তকদিরে যেহেতু মাতব্বরি লেখা আছে, সর্দারি লেখা আছে, যে কোনো কৌশলে সে ওই পদের প্রতীক হয়ে যাবে, যেহেতু আল্লাহ সেটা কলম মারে রেখেছেন। এটা আল্লাহর দায়িত্ব, আল্লাহ যাকে ইচ্ছা এই সম্মানটা আল্লাহ প্রদান করেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়াতানসিউল মুলকা মান তাশা, আবার যাকে ইচ্ছে আল্লাহ তার কাছ থেকে মাতব্বরি সর্দারি কেড়েও নিয়ে ফেলে, যাকে ইচ্ছা তার কাছ থেকে মাতব্বরি সর্দারি আল্লাহ কি করেন? সে যখন মাতব্বরি সর্দারি পেয়ে ওটার মূল্যায়ন বুঝে নাই, ওটার কদর সে বুঝে নাই, ওইটাকে সে মূল্যায়ন দিতে জানে নাই, সেই কারণে আল্লাহ তার কাছ থেকে আবার সেই দায়িত্বটা নিয়েও ফেলতে পারে। আল্লাহ ওইটা নিয়ে ফেলেন, অন্যজনের কাছে স্থানান্তর করেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কথাগুলি তো কোরআনের, আল্লাহ কোরআন হাকিমে এই সমস্ত কথা বলেছেন। ওয়াতুইসু মান তাশা, এমন একজন ব্যক্তি সবাই আশা করতেছে, এই ব্যক্তির সমাজে ইজ্জত পাওয়ার যোগ্যতা নাই, কখনো সে ইজ্জত পাওয়ার যোগ্যতা রাখে না, কিন্তু আল্লাহ তাকে পুরো সমাজের মধ্যে ইজ্জত মণ্ডিত করে দিলেন। ইজ্জত পাওয়ার মতন সবাই মনে করতেছে এই ব্যক্তি ইজ্জত পাবে না, ইজ্জত পাওয়ার মতো তার কোনো কোয়ালিটি নাই, কিন্তু আল্লাহ ইচ্ছে করেই সেই ব্যক্তিকে এমন ভাবে করে দিলেন পুরো এলাকা তাকে ইজ্জত করতে বাধ্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। এমনে মুখে মুখে আমরা বলি সে ইজ্জত পাওয়ার যোগ্যতা নাই, কিন্তু সবাই তাকে ইজ্জত দিতে কি বাধ্য?
কেন যেহেতু আল্লাহ তাকে সেই ইজ্জতের পাত্র বানিয়েছেন জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরতে বাহলুল দানা উনি পারস্যের একজন মানুষ সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ উনি কোন দেশের মানুষ পারস্যের মানুষ বাহলুল দানা উনি এমন একজন ব্যক্তি যিনি জীবনে ঠিক করে মাথার টুপিটা পর্যন্ত পরিধান করতে পারে নাই উনি এমন একজন ব্যক্তি যিনি ডান পায়ের জুতা বাম পায়ে পরে বাম পায়ের জুতাটা ডান পায়ে পরে তো যেই ব্যক্তি ডান পায়ের জুতাটা বাম পায়ের জুতাখানা ডান পায়ে পরে আচ্ছা আপনারা বলেন তো সেই ব্যক্তি কতটুকু ইজ্জত পাওয়ার যোগ্য আর হইম দেখি নিশ্চয় মানুষের স্ক্রুডি লেগে খতায়ন হইম না হইম কিয়া এই বেজাত ডাইনটেং জুতা বামটেং লাগা দিই বামটেং জুতা দেখতে ডাইনটেং লাগা দিই টুফি সুদা করি দন করি বুদে টুফি বের দেখতে বেহা করি লাগা দিই বে কোন হই বুদে ইব তো আব্দুল্লের বাফে না ইস করো দিলে গিয়ে খতায় নারা হইম না হইম তখন এই ব্যক্তি ইজ্জত পাওয়ার যোগ্যতা রাখে না এই বাহলুল দানা কিন্তু আল্লাহ এমন একজন ব্যক্তিকে এত বেশি ইজ্জত মর্যাদা দিয়েছেন যে একজন রাজা বাদশাকেও এতগুলো ইজ্জত আল্লাহ দেই নাই এই রকমের একজন ব্যক্তিকে আল্লাহ পুরো জগতে ইজ্জতের পাত্র বানায়া দিলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ শীতের মৌসুম ছিল শীতকাল ছিল শীতের কারণে এই বাহলুল দানার শরীরে শালার ছট পরে থাকতেন গোসল কখন করেছে তার জানা নাই কনকনে শীত পড়তেছে এমনই শীতের মুহূর্তে এই বাহলুল দানা শীত খেয়ে ঠান্ডা খেয়ে তার শরীরের মধ্যে ঠান্ডা এসে গেল সে থর থর করে কাঁপছে কাঁপতে কাঁপতে একটা দোকানের পাশ দিয়ে যাচ্ছে দোকানের চুলায় আগুন দেখে তার গায়ের মধ্যে আগুন লাগাচ্ছে আগুনের সেক দিচ্ছে কিন্তু নেককার দোকানদার দোকানদার খুব আল্লাহওয়ালা মানুষ ওই দোকানদার খুব ভালো মানুষ দোকানদার তাকে এক গ্লাস টকটকে আগুনে উত্তপ্ত গরম তাকে এক গ্লাস দুধ দিলেন দোকানদার চিন্তা করেছেন এই ফকির মানুষকে যদি গরম গরম দুধ খাওয়ানো যায় নিশ্চয়ই তার ঠান্ডাটা কেটে যেতে পারে জোরে বলেন না সুবহানাল্লাহ আমরা তো বুঝুন নয়ের ফল্লা পেয়ারা শরীর যখন ওই দোকানদার তাকে যখন এই দুধের গ্লাস দিলেন তখন সে দুধগুলো এক নিঃশ্বাসে পান করে ফেললেন জোরে বলেন টকটকে উত্তপ্ত গরম এলে এক গ্লাস দুধ এক নিঃশ্বাসে অন্যরা খনিকে খাইতে পারিবেন না কিয়া
গলা ফুরিয়ে নে সাইয়ে দেব দে ঠিক না কিন্তু বাহালুল দানা ইবে এক নিঃশ্বাসে ওই এক গ্লাস দুধ এক নিঃশ্বাসে উত্তপ্ত গরমে দুতে গিন খাইফি লিয়ে দে আর আর গলালি জলি ফুরি সাইয়ে যেতে গই কিন্তু বাহালুল দানার গলা ঠিক আছে এ দুধ পান করার পরে আল্লাহ তবারক তালার পক্ষতুন তার শরীর গরম হয়ে গিয়ে ইবে শক্তিশালী হয়ে গিয়ে গই জোর হওয়া সুবহানাল্লাহ যখন ওই বাহালুল দানা তার গরম এসে গেল ঠান্ডা কেটে গেল তখন তিনি দোকান থেকে বের হয়ে যাওয়ার সময়ে দোকানের সওদাগরকে দেখে একটা মুচকি হাসি দিলেন হেসে হেসে দোকান থেকে বের হয়ে যাচ্ছে জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ বলতেছে ও দোকানদার তোমার কাছে পরীক্ষা নিয়েছি তুমি তো আমি আল্লাহর পরীক্ষায় পাশ করেছো আজকে তোমার 10,000 টাকা বিক্রি হয়েছে এই ফকিরকে এক গ্লাস ফ্রি দুধ খাওয়ানোর কারণে আগামী কাল থেকে তোমার বিক্রি 20,000 টাকা হয়ে যাবে আর জোরে বলেন না সুবহানাল্লাহ রুজি রুটি দেওয়ার মালিককে বলেন না রুজি রুটি দেওয়ার মালিককে এইভাবে ওই বাহালুল দানা উনি মুসকি এসে দিয়ে বের হলেন দেখা যাচ্ছে পরের দিন থেকে ওই দোকানে বেচা বিক্রি 1,000 গুণে বেড়ে গেল সুবহান 1,000 গুণে কি হয়ে গেছে সদর বেকুন্ত এক ফাল্লাত মাহফিলি হইতো না বেকুনুর মন মানসিকতা তো একরকম না ঠিক না বোধ কি আর মেজাজ গরম আছে আতি কেমিক্যাল ফলসল মানুষ কো দোয়ানো ঢুকি দিলে কি গদ্দে না দরিয়ে না বোধ কি বাইর করে দে দো আসানা নাই কিন্তু এই সওদাগরি বে সালাক চতুরাসিল ইবে এই পাগল মানুষই বেড়ে ডাকিনে গরম গরম এক গ্লাস দুধ পান করাইয়ে আল্লাহর কুদরতের মনের খুশি করে দিগি সুবহানাল্লাহ তো যার গই এ বাহালুল দানা দুধ পান করে চলে যাচ্ছে যেতে 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 এমন একটা জায়গায় গেলেন যে জায়গায় একজন মেয়ে একজন পুরুষ তার প্রেমিকের সাথে বসে গল্প গুজব করতেছে এমন একটা জায়গা দিয়ে বাহালুল দানা যাচ্ছে জোরে বলেন সুবহানাল্লাহ আর আর ফুয়ালে এখন ফিরিত গরো দে মাইয়ে ফলল লাগে ফিরিত খাল্লো গরো দে খনা ফিরিত খাল্লো চল দে খন্ডে হদে উজুদ দেখাই দে ফজলিক হদ খন্ডে হদ ফারকিশ্বর চল দে দেহা সাক্ষাৎ খন্ড চল দে হদ শিশু ফারক ইল্লা ইল্লা জাকাত মাদি বাফর উঠল টিয়া বেকুন গুফন গুফন লে যাই নে হরজ গরিব লাদে মাইয়ে ফতালত মাদি লাজার আদার ফুয়াল আসছে না নাই খোনা অনারা এইদিকে অনরার মন মানসিকতা নতাইল কিন্তু অন্যান্য এলাকার বহুত ফুয়াল অকালে এইভাবে নষ্ট হয়ে যাতে আসনা নাই এগিনে তুন আর আর ফুয়ালরে সরাইয়া ননর প্রয়োজন আর তুন আসে কি নাই হওয়া তুই প্রেমিকার লই না প্রেমিকে গল্প করেন
বাহালুল দানা ইশরাল মানুষিবে জাদদে জাবিশমত মাদি রাস্তা দি ফানি পরিয়ে নে রাস্তার শুকনা জায়গা ইয়ন ফানি পরিয়ে নে কে গিয়ে ফুটে গিয়ে কে গিয়ে দে তো ইবে স্যান্ডেল পরিয়ে নে জাদদে এক তো স্যান্ডেল ফরগি দ্বিতীয় তোল দি ডানটাঙ্গর গর বামটাঙ্গর বামটাঙ্গর গর আর টি একরা বেহোশ নন না তুই ওই ফানির উদ্দেশ্যে যা তখন এই স্যান্ডেল আল্লাহ মেডিয়ে গিম বাজিনে ফিসুদি মেডির সিটকে ফরগে দে ওই মাইয়া ফাইবার খুত্তার যাইনে হার খুত্তার ফরগে দে ওই প্রেমিকার লগে প্রেমিকে গল্প করব দে মাই ফাইবার খুত্তার যাইনে ওই বাহালুল দানাড়ি যাদে ইবের স্যান্ডেলর ফুট ফরগে দে সিটকে যাইনে মাই ফাইবার গাত এই ভাবে ওই মাই ফাইবে সিটকা ফরানোর কারণে মাই ফাইবে খাঁদে এমন ভাবে খাঁদে দে প্রেমিকা খাঁদে ও আল্লাহর বান্দিনী তোর তো আই বহুত কষ্ট করি নে টিয়া পয়সা খরচ করি তোর বেড়াতে মান্নি দি খাঁদে বিল্লাই ন গল্প গুজব করে বিল্লাই আজি আর জীবনের সময় তোমার দিবিল্লাই খান্তে গেলাগ ওই মাই ফাইবে খাঁদি খাঁদি নিজের প্রেমিক করে দেখার দে নিজের কামিজ খুত্তা দেখার খুত্তা তো বরবাদ গিয়ে এ হাম খন করি তখন মাই ফাইবে ইশারা করি দেখা দেব দে ওই ফকিরিবে আর সিটকে মারগি দে আর ঘর বরবাদ গিয়ে দে নাউজুবিল্লাহ ইতে তুনতে এসক তো হান হজার প্রেমিকার গাছ দেখতে ফুট ফিরগি ইতে তুন তো তিন্নেন তিন্নেন লাগে ইতা দেরি নও করে দূরে যাই নে ফর গাল বাড়াই নে ফরর করি মারি দিকে তুই কি হাম করলি আই বহুত দিন ফরে আর প্রেমিকারা ফাই দি আই বহুত কষ্ট করি এত ডলার খরচ করি আজ এ ফার কোথায় নিদি এত সুন্দর খর ফরাই তুই ফুট মারি দি বললাই মারি দি তো মার খাই ইবে তো ফর মানুষ ফকির মানুষ ওনাকে যখন ওই প্রেমিক যখন ওনাকে মারল মার কে ওই ফকির মানুষ উনি আস্তে আস্তে চলে যাচ্ছে যখন নির্জন স্থানে গেল নির্জন স্থানে যাওয়ার পরে আল্লাহর সাথে কানেকশন লাগিয়ে কথা বলা শুরু করে দিল জোর বলেন সুবহানাল্লাহ এমন ভাবে কথা বলা শুরু করে দিল মাবুদ তুমি এত বড় দয়াবান তুমি এত বড় মেহরবান তুমি রহমান রহিম আল্লাহ তুমি কোন কোন জায়গায় তোমার বন্ধুকে ইজ্জত দাও এমন ইজ্জত তোমার বন্ধার গায়ে ঠান্ডা লাগলে দোকানদার গরম গরম দুধ পান করায় এমন নিয়ামত তুমি দিয়েছ আল্লাহ কিছু কিছু জায়গায় তুমি আবার বেজ্জত করাও আমি হেঁটে যাচ্ছি তোমার ওই বন্ধ তার প্রেমিকার প্রেমে পড়ে
আমার মুখে থাপ্পড় লাগায়া দিল, এটা তোমার কিষাণ কি কুদরত, তোমার বান্দাকে এক জায়গায় ইজ্জত দিলে আর এক জায়গায় তুমি বেজ্জত করালে, এ কথা বলে ওই গরদ গিয়ে গুই মাই ভাইবে বুঝে টু যায় ইতারে তার গর লেগে গই তো লগে গেছেন রে তো গরদ বাগান বানালে কি চতুর্দিকে ফদরত মধ্যে যে তুইটি দেখা যাচ্ছে চতুর্দিকে ইন্দি ফেফে বাগান গুয়াশি বাগান আম বাগান ইতে তো নেন মন খারাপ দে হদে ইল্লে বাগান আর হন সময় ন দেখি ইতে বাগানও যায় গাছ উগত মধ্যে উডি কিনে কিরের ইতে ফল হারের ফল ফারের আতিক্ষে মিক্ষে তোষ করি নে ইতে এক গাছ তুন ফরি নে ঠেং বাঙন তো দূরের কথা ইতে ফরনের ওয়ার ওয়ারে এ দূরত মধ্যে ইতে মরে গিয়ে গই তে কে গিয়ে খানা কে গিয়ে দে জিয়তুন ফরি নে ইতে মরগি ইয়ে তুন ফল্লে আসলে মানুষ ন মরে ইয়ে নইদা আল্লাহ রাখেন গজব ইয়ে নইদা আল্লাহ রাখেন কি গজব এক রাওয়ায়ত আরেক রাওয়ায়ত আছে ওই প্রেমিকার বাড়ি এটা হলো পাখা বিল্ডিং ওই ছেলে যখন বিল্ডিং এর ছাদে উঠলো হুসটকে ছাদ থেকে পরে গিয়ে সে ইন্তেকাল করলো যখন ইন্তেকাল করলো তখন ওই মেয়ে যে মেয়ে তার প্রেমে পড়েছে সে বিলাপ ধরে ধরে কাঁদছে কাঁদতে কাঁদতে তার পরিবার পরিজনকে বলে দিল নিশ্চয় একজন ফকিরের অভিশাপ লেগেছে জোরে বলেন না সুবহানাল্লাহ উগ্র ফয়ের বেড়ার কি লাগি দে কুবের জিবেরে এফওয়াইবে ফাড়ার গড়ি লাগাই দিয়েল মানুষের অভিশাপ লাগি দে নিশ্চয় অভিশাপ পড়েছে এই কারণে অভিশাপ পড়ার কারণে এই ব্যক্তি এন্তেকাল করলো ও আমার বাবা ও আমার ভাইরা তোমরা তাকে তালাশ করে খুঁজে আনো যার অভিশাপে আমার প্রেমিক মারা গেল ওই ফকির যদি দোয়া করে তাহলে এই ব্যক্তি আবার জীবিত হয়ে যেতে পারে এতদিনের সম্পর্ক ফিরিত গরি আজ টাচ করি গেল কি মন হারাপ হই না এখন তোয়া নই বেড়ে এই কারণে একদিকে ওই মেয়ের বায়গন বের হলো আর একদিকে ওই মেয়ের আত্মীয় স্বজন বের হলো সকলে তালাশ করতে করতে ওই পাগল মানুষকে পেল তখন এরা বলতেছে ও আল্লাহর বান্দা গতকাল আপনাকে একজন মানুষ থাপ্পড় দিয়েছে ওই মানুষ আজকে মারা গেছে নিশ্চয় আপনার অভিশাপ লেগেছে আপনি আসুন আপনি দোয়া করুন হয়তো দোয়া করলে আল্লাহ এই মরা মানুষকে ভালো করে দিতে পারে এখন ফকির আসতে চায় না তাকে জোর করে আনলো আনার পরে ওই ফকির বক্তব্য রাখলো ও আল্লাহর বান্দারা এই মানুষ আর কোনোদিন ভালো হবে না সে মৃত্যুবরণ করেছে তাকে আমি ভালো করতে পারবো না আমি ভালো করতে পারবো না তখন সবাই তাকে জিজ্ঞেস করেছে ভালো করতে না পারলে
আপনি তাকে গজব দিয়েছো কেন, তাকে অভিশাপ দিয়েছো কেন? তখন ওই ফকির একটা কথা বলল, সেই কথা হলো যে ব্যক্তিটা মারা গেল এই ব্যক্তির প্রেমিকা ওই মেয়ে তাকে নিয়ে ফার্কের মধ্যে আলাপ চারিতায় ছিল, আমি যাওয়ার সময়ে একটু শুধু কাদা মাটির সিটকা পড়ার কারণে তার প্রেমিক প্রেমিকার মন রক্ষা করার জন্য আমাকে তাপ্পর লাগাইয়া দিল। আমি আল্লাহ দরবারে বদদুয়া করি নাই, শুধুমাত্র একটি কথা বলেছি, আল্লাহ তুমি এমন মেহেরবান খোদা, তুমি কোন জায়গায় তোমার বান্দাকে ইজ্জত দাও, আবার কোন জায়গায় তুমি তোমার বান্দাকে বেইজ্জত করো। ও আল্লাহর বান্দা, এই মেয়ে দুনিয়ার প্রেমিকের সাথে প্রেম করেছে, কিন্তু আমি পাগল লামকানের খোদার সাথে প্রেম করেছি। ওই পাগল বলে দিল, দুনিয়ার প্রেমিক কাউকে মারলে সে মরে যায় না, দুনিয়ার প্রেমিক কাউকে মারলে মরে যায় না, কিন্তু আমি এমন একজন জাতির সাথে প্রেম করেছি, আমি তার প্রেমিকা, আমার প্রেমিক কাউকে মারলে সাথে সাথে দুনিয়া থেকে হতম হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। গুনাগারীর গুনা জড়ি দরুদ আপনার দয়া করে পার করিও হাশরের ময়দান নবীজি। আল্লাহ 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 দরুদ আপনার দয়া করে পার করিও হাশরের ময়দান নবীজি। আল্লাহ আল্লাহ কেউ নিজে নিজে ইজ্জত খুঁজে নিতে পারে না, ইজ্জত আল্লাহর পক্ষ থেকে আসতে হয়, ঠিক না বে? ঠিক বলেন না? আমার গৌসি আজম দস্তগীর, উনি সবসময় ঘর থেকে বের হলে সবার আগে উনি সালাম দিতেন, কোনোদিন কোনো বন্দা ওনার আগে ওনাকে সালাম দিতে পারে? এখন তো আমরা সালাম নেওয়ার জন্য কি করি, বসে থাকি, প্যারা হাজিরিন সালাম যিনি দে উনি বড় দামি মানুষ, সালাম দেওয়া সুন্নাত, কিন্তু সালামের উত্তর দেওয়া ওয়াজিব। সুবহানাল্লাহ, সালাম দেওয়া সুন্নাত,
সালাম দিলে 90টা সওয়াব, কিন্তু সালামের উত্তর দিলে 10টা সওয়াব। সুবহান, এখন তাইলে উত্তরের সে সালাম দেওয়াটা দামি বেশি বলেন না? সালাম দেওয়াটা দামি বেশি। এমন একটা পরিবেশে আমরা আছি, এমন একটা জায়গায় আমরা বসবাস করছি, আমাদের ছেলে মেয়েদের এমন অবস্থা হয়ে গেল, মুরব্বি দেখলে সালাম দেয় না, মুরব্বি দেখলে সালাম দেয় না, কি করে? সিগারেট ডুগো দ্বারা এনে মুরব্বির সামুদি ফুঁত ফুটানে কি টানত দে দ্বারা এনে ফুঁত ফুট টানত দে কি বাপুর সামনে ফুয়ায় টানান না নটানে ইয়া ইতারা তুমি বেজাল্লাদ কথা নখর টানান না নটানের খনে ইয়া আর ফুয়া ভালো হই দে না খারাপ হই দে। এমন নষ্ট হয়ে গেল যেখানে ওস্তাদ মুরব্বি দেখলে একেবারে নমনীয় হয়ে যাওয়া দরকার ছিল, কিন্তু এমন একটা সময়ে এসে উপস্থিত হয়ে গেলাম, এখন কিন্তু আমার ছেলে মুরব্বি দেখলে আর মুরব্বিকে সম্মান দিচ্ছে না, মুরব্বিকে ইজ্জত দিচ্ছে না, সম্মান দিচ্ছে না, এমন ভাবে নিজের জিন্দগি কাটাচ্ছেন। হুজুর বেশি কথা বলিয়েন না, আমি কিন্তু এখন কিশোর গ্যাংকের মধ্যে, আমি আমার জীবনকে সুফর্দ করেছি, বেশি কথা বললে খবর আছে। হুজুরকে কি দিয়ে দিছে? ইয়া বলে কিশোর গ্যাং ওর ডিক্কি দে, কি গ্যাং? ইয়া গো বাইরে দি, কি গ্যাং? এগুনোর খামই দে, সারাদিন টিয়ে টলিব, রাতিয়ে যাই না এক জায়গার বই নে, গাঁজা খাইব, ট্যাবলেট খাইব, ঠিক না বেটি? হ না ব্যাগ কোনোর ফকটে ফকটে নেপ কেন কেন আছে, নেপ চিন না? হ্যাঁ, এ খাইতে খাইতে যাতে গাঁজা কিনিন নফারে তখন কি রে, তখন আস্ত করি নে, উজুর টুজুর বাজে কি ওরে নসিনে দিতার, দিলে দম উদিলি ফড়স নদীলি কি খাওয়া না? ইয়া খার ফুয়া গেই গোদে আর অনর ফুয়া আ, আজকে খুবই দুঃখের বিষয়, এমন একটা পরিবেশে আমরা আছি, পেয়ারা হাজিরিন আমার পেয়ারা রসুল সরকার কায়নাত আমার নবী একদিন জুমার নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছে, মদিনা শরীফ আমার নবী দেখতে পেলেন, ছেলেরা মুরব্বিরা মসজিদে গিয়ে ভরপুর হয়ে গেল, কিন্তু মদিনার ছেলেরাম গাছতলায় বসে বসে এরা গল্প গুজব করতেছে, মুরব্বিরা কোথায় মসজিদে, কিন্তু ছেলেরাম গাছতলায়, ছেলেরা কোথায়? এখনো আর দেশত মাঝে খামে গিন চলে, মুরব্বি হলে হাস কাম করি না, উজু কালাম গুসুল আদি করি, খুশবু আতর লাগাই না মসজিদত, ফতম খাতারত গি গুকি আর পিয়ার নবী ফরমাত দে উম্মত 600 উট কুরবান গরিবের মতন তুই বড় পয়সা বলো ইউদে, কিন্তু 600 উট কুরবান গরি পুরো জগতের খাবেবের ক্যাপাসিটি তোমার তো নাই, তবে হ্যাঁ শুক্রবার আজান দনের ওয়ার ওয়ারে তুই যে তুদু কালাম বানাই ব্যাগ কোন রাগুদি বই গিয়ে ফেরস্তলে তোমার আমল নামাজ লিখি দিয়ে দে, আল্লাহ তোমার বন্দাইবে শশু ও উট আল্লাহর রাস্তাত কুরবানি করি জগৎবাসী হলে খাবাই, কিন্তু আমি পয়সা বলা ওই দিন খোদায় আরে যারাই নেই মানুষের হাবাবের ক্যাপাসিটি, আর শুক্রবার জুমার ময়দানত শুক্রবার সবার আগে আজান দেওয়ার সাথে সাথে
যে মসজিদে সে প্রথম কাতারে বসবে আল্লাহ তাকে এমন বেশি সওয়াব দেবে তার আমল নামে লেখা হবে সে আল্লাহর রাস্তায় 600টা উট কুরবানি করেছে তো যে হাজুর কারণে 600 উট কুরবানি করে কি দেদ সওয়াব পাবো খামিয়ান আগা গরনের ফয়জন আছে না নাই আছে ইয়া ইমাম সাহেব খত খুতবা দিবেন লাইক অফক্কা করেন দুয়ানত গল্প করত দেখি লাই ও খুতবার টাইম হইলি ওই দুই রাখাত সইদে দিবেন লাই দুমুর তাই না না ডুকি ডুকি না কিরো হইতর নি এনা লাপ 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 গরি ফাল মারি মতর ব্যাক কোন রাগু দেন ফতম খাতার হ্যাঁ হ্যাঁ ইসলামের শরীয়তে এমন একটা সিস্টেম আমার রাসূল করে দিলেন ও মুসলমান যে মসজিদ যখন ভরপুর হয়ে গেল সে যদি রাজা হয় সে যদি মন্ত্রী হয় সে যদি চেয়ারম্যান হয় মাতব্বর সরদার হয় মানুষকে ডিঙ্গিয়ে প্রথম কাতারে যাওয়ার কোনো অধিকার নাই কোন অধিকার নাই পিছনে আসলে পিছনে বসবে সামনে যাওয়ার অধিকার ইসলাম দেয় নাই ইসলাম অধিকার দিয়েছে ধনী গরীব রাজা বাদশা রিকশাওয়ালা টেলাগাড়িওয়ালা দিন মজুর যখন আল্লাহর ঘরে চলে আসছে এখানে আর ধনী গরীব নাই সকলে আল্লাহর দরবারের গোলাম একই কাতারে কাতার বন্ধ হয়ে একই কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহু আকবার বলে নামাজের নিয়ত বানবে এটার নাম হলো ইসলাম জোর বলুন না সুবহানাল্লাহ পিছনে আসলে পিছনে বসবে মাতব্বর বলে সর্দার বলে তাকে একজন স্বর্গীয় জায়গা দেওয়ার কোন অধিকার অধিকার নাই ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছে প্যারা হাজরেন আমার রাসূল হাদিসে পাকে বলেছেন মাল্লাম ইয়ারহাম সগীরনা যারা ছোটদেরকে আদর করে না ছোটদেরকে স্নেহ করে না ছোটদেরকে মায়া মমতা করে না ছোটদেরকে আর ছোটরা যারা যুব সমাজ এরা যারা মুরব্বীদেরকে ইজ্জত দেয় না মুরব্বীদেরকে ফাত্তা দেয় না মুরব্বীদেরকে সম্মান করে না ফালাইসা মিন্না আমি নবী বলে দিলাম কিয়ামতের ময়দানে আল্লাহ দরবারে সাক্ষী দেব আল্লাহ এরা আমার উম্মত না এরা আমার উম্মত নয় এরা আমার উম্মত নয় যে সমস্ত যুবক মুরব্বীদেরকে ইজ্জত দেয় না মুরব্বীর সামনে মুরব্বীকে বেইজ্জত করে আর যে সমস্ত মুরব্বী ছোটদেরকে স্নেহ করে না ছোটদেরকে তালিম দেয় না এই যুব সমাজ এবং মুরব্বীরা এরা আমি নবীর উম্মত নয় কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে সাক্ষী দেব কে বলেছে আল্লাহর নবী অতএব আমার গোসে আজম দস্তগীর উনি সবার আগে সালাম দিয়ে দিতেন এবং জীবনে কোনোদিন কারো সমালোচনা করে নাই সুবহানাল্লাহ বলেন না আমরা গৌস পাককে ভালোবাসি কিন্তু আমাদের মুখে সব সময় গীবত আর গীবত সমালোচনা আর সমালোচনা দোকানে করে আমরা সমালোচনা করতে না পারলে মন ঠান্ডা হয় না ঠিক কিনা বলেন না
কিন্তু আমরা যদি গৌসে আজম দস্তগীরকে মহব্বত করি তাহলে আমাদের মুখে সমালোচনার শোভা পায় না, সমালোচনার শোভা পায় না। আমার নবী বলেন আল গীবতু আশাদ্দু মিনাজ জানা, একজন অপরিচিত মহিলার সাথে জেনা করা, একজন অপরিচিত মহিলার সাথে জেনা করা, জেনা করার চেয়ে ওই সমালোচনার নিকৃষ্ট, জেনার চেয়েও খারাপ কাজ হলো একজন অপরজনের সমালোচনা করা, গীবত করা। জোরে বলেন না, নাউযু বিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা পীর আব্দুল কাদের জিলানের জিলানি, জিলানের আয়ে বড় পীর আব্দুল কাদের জিলানের, তোমারি নামের গুনে আগুন হয় যায় পানি। ও বড় পীর আব্দুল কাদের জেলা, জেলানের জিলানি, জিলানের ও বড় পীর আব্দুল কাদের জেলা, জন্ম তোমার জিলানিতে, জন্ম তোমার জিলানিতে, তরিকা কাদরিয়া আবু সালে মোসা সঙ্গী হলেন যে তোমার পিতা। সুবহানাল্লাহ, জন্ম তোমার জিলানিতে, তরিকা কাদরিয়া আবু সালে মোসা জঙ্গি হলেন যে তোমার পিতা। উম্মুল খৈর মা ফাতিমা, উম্মুল খৈর মা ফাতিমা, তোমার হয় জননী। ও বড় পীর আব্দুল কাদের জিলানের, ও বড় পীর আব্দুল জৈনসরে সুরকে তুমি, জৈনসরে সুরকে তুমি দিলে কুতুব বানাইয়া, সে নজরে করো দয়া ও গো দয়া আল গৌসিয়া। সুবহানাল্লাহ, আরো জোরে, জৈন জোরে সুরকে তুমি দিলে কত বানায়া, সেই নজরে করো দয়া ও গো দয়াল গোসিয়া, সকলের দাও গো তুমি, সকলের দাও গো তুমি তোমার সেই নসর কানি। ও বড় পীর আব্দুল কাদের জিলানের, ও বড় পীর জিলা সালাত
তাইলে গৌসে আজম দস্তগীর জীবনে কারো সমালোচনা বলেন না করে নাই সমালোচনা আর যদি গৌস পাকুর সত্যিকার আশেক ওই আর একজন অপরজনের সমালোচনা কিং গরিত ফরিগুম না তা আর একজন অপরজনের ফিসুদি লাইতালি আর গৌস পাকুর খন্ডিলে মহব্বত করলাম দে কি হনওয়া প্যারা হাজিরিন আল্লাহ তবারক ও তাআলা যখন আদম আলাইহিস সালাম কে বানালেন তখন শয়তান ইবলিস সে দূরে দূরে আসলেন কেঁদে কেঁদে এসে শয়তান ইবলিস সে সাগরে সাগরে গিয়ে মাছদেরকে বলে দিলেন ও সাগরের মাছ দুঃসম্মত একটা দুঃসম্মত সেটি হলো আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন সে দুনিয়াতে আসবে দুনিয়াতে এলে তোমাদেরকে ধরে ধরে কে ফেলবে সাগরের মধ্যে জাল ফেলে সাগরের মধ্যে ইলেকট্রিক জাল ফেলবে বিভিন্ন রকমের তত্ত্ব প্রযুক্তি দিয়ে তোমাদেরকে নিধন করবে সাগর থেকে তুলে তুলে আদম সন্তানরা কে ফেলবে এটা হলো তোমাদের জন্য দুঃসম্ভব নাউজুবিল্লাহ না জোরে বলেন না নাউজুবিল্লাহ আদমের যেতে বানাই ইবলিস আইনের সর্বপ্রথম খবর হইতে মাসলরে তখন মাছ যে তু গইনি ইবা খারবারি করি নে পুরো দুনিয়ার মাছ বেকুনুর খানা হানে যাই না হইনি হদ কেন আল্লাহ বলে ও গো আদম নবী বানাই ইবে দুনিয়াত আইবু তো কেন ই দে ইবের বংশধর হলে আর আর দরি দরি ইনে ফানি থাকতে দিত না বেকুনুর তুলি তুলি হলে গপ গপ খাইব দে খবরই গেন খবর দি এইভাবে কবরটা যখন বলে দিল সমস্ত পৃথিবীতে পুরো দুনিয়ার মাস সকলে আক্ষেপ করতে লাগলো আল্লাহ কেন আমাদেরকে বানালেন আবার কেন আমাদেরকে মানুষের খাবার বানালেন এভাবে তারা আফসোস করতে লাগলো আল্লাহ জিবরিল আমিনকে একটা কুদরতের কাছি দিলেন হে জিবরিল তুমি দুনিয়াতে যাও দুনিয়াতে গিয়ে সমস্ত পৃথিবীর সাগর মহাসাগরে দূরে দূরে সমস্ত মাছ যারা পানিতে আছে তাদেরকে ধরে ধরে তাদের জিহ্বাটা কুদরতের কাছি দিয়ে কেটে ফেলবা সুবহানাল্লাহ বলেন না আল্লাহ জিবরিলের খাদে তুই কে ছিলে যো তোর খামোয়ে দে পুরো দুনিয়াত যে দু মাসল আছে এগুম ব্যাকুনর ধরে ধরে জিব্বাগান কি গরন খানা কি গরন আল্লাহর হুকুম বাস্তবায়ন করি বিল্লাই শেষ করে দিম না শেষ ন করি গুম তো জিবরিল আইনে কে ছিল ইনে মাছ ধরে ধরে মাসুদ জিব্বে কি করি ফেলার জিবরিল এসে উনি সমস্ত মাস সকলের জিব্বাটা ধরে ধরে কেটে ফেলতেছে এখন জিজ্ঞেস করা হলো আমাদের অপরাধ কি আমাদের দোষ কি জিব্বা দিয়েছেন আল্লাহ কেটে ফেলতেছেন আপনি একটা মাত্র অপরাধ তোমরা গীবত করেছো তোমরা কি করেছো
আদম আসবে তোমাদেরকে কে ফেলবে শয়তান তোমাদেরকে বলে দিল আর তোমরা পুরো পৃথিবীতে ঘুরে ঘুরে সমস্ত মাসগুলিকে খবর দিয়েছো এই কারণে আল্লাহ তোমাদেরকে শাস্তি দিচ্ছে জিন্দেগিতে আর তোমরা জিহ্বা পাবে না আমি জাহান্নামের মধ্যে একটা জাহান্নামের খামরা বানিয়ে রেখেছি ঘর বানিয়ে রেখেছি ওই ঘরের নাম হলো ওয়াইল ওই ঘরের নাম ওয়াইল ওই ঘরে চতুর্দিকে তালাবদ্ধ দরজা বদ্ধ জানালা বন্ধ এই ঘরের মধ্যে আমি আল্লাহ ওই সমস্ত বন্দারা ফরমান বন্দাদেরকে রাখবো যারা শুধু সব সময় মানুষের দুর্নাম করে যারা মানুষের সমালোচনা করে বই বই ফাংসা বেসা ভাই আই খোদাই বন্দা গুনরে ঠোঁটালাসাই ধরিয়ে না এই ওয়াইল নামক গড়িয়ানোর লাইকুম দে বন্দারা খাইতো দিব দে বেচু বন্দারা খাইতো দিব দে আফ বন্দারা খাইতো দিব দে কি মানুষে খাত খুদ গড়ি ফেলাই দে দুনিয়ার মধ্যে যত আপ যাব আছে বেকিন তুই তাই লাইক দে গুলো রাখাবাই বিল্লে শাস্তি কিল্লাই খদে গুন দুনিয়াত ওই নাফরমান যে গুন বই বই শুধু একজন অপরজনের সমালোচনা ছাড়া আর হন তার খাম নোয়াজিল পুরো জিন্দিগি গান গিয়ে দেয় বাবু একত আল্লাহ আল্লাহ তারে এই শাস্তি ইয়ার লেখকে লাখি দিয়ে জিন কোরআন মধ্যে খুদাই বয়ান করে গিয়ে ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা সামনে এবং পিছনে যারা এইভাবে সমালোচনা করে তাদের শাস্তি হলো এটাই তাহলে আমার গৌসে আজম দস্তগীর জীবনে কোনোদিন কারো সমালোচনা শুধু তাই না গৌসে আজম দস্তগীর কোনোদিন মিথ্যা কথা বলে নাই জোরে বলেন না সুবহানাল্লাহ সাত বছর বয়সে সাত বছর বয়স আমার গৌসে আজম দস্তগীর নিজের মায়ের কদম দর দরে কাঁদতেছে মা আমাকে মাফ করে দাও সুবহানাল্লাহ বলেন না আরো মহব্বতে জোরে সরে বলেন সুবহানাল্লাহ মায়ের কদম ধরে কাঁদতেছে এমন ভাবে কাঁদছে মা আমাকে মাফ করে দাও মা বলে বাবা তুমি কি অপরাধ করেছো তুমি এখনো নাবালক তুমি এখনো অপ্রাপ্ত বয়স্ক তুমি কি অপরাধ করেছো মা আগে মাফ করে দাও তারপর অপরাধের কথা বলবো মা কোলে যায় বেঁধে আমার গৌসে আজম দস্তগীরকে কলিজায় বেঁধে মা মাথার উপরে হাত রেখে গোসে পাককে বলে দিলেন বাবা তোমাকে মাফ করে দিলাম তখন গোসে পাক কেঁদে কেঁদে বলছেন মা আমি একদিন দশ মাস দশ দিন আপনার পেটে ছিলাম আর জোরে বলেন না মা আমি তোমার পেটে ছিলাম কিন্তু একদিন মা তোমার আনার ফল খাওয়ার ইচ্ছা জেগেছে হঠাৎ করে আনার গাছ থেকে আনার ফল নেওয়ার জন্য আপনি বের হলেন যখন আপনি আনার ফল নেওয়ার জন্য হাত বাড়াচ্ছিলেন একটা বিষাক্ত সাপ এইভাবে সন্ধ্যা ধরে আপনাকে খাবার দেওয়ার জন্য শিকার ধরে আছে মা আমি আপনার পেট থেকে এই দৃশ্যখান দেখতেছিলাম তোমাকে যদি মা তোমাকে যদি সাপে খামার দেয় আমি গোসু ভক্ত দুনিয়াতে আসতে পারবো না আমি আশাটা বন্ধ হয়ে যাবে তাই আমি তোমাকে রক্ষা করার জন্য তোমার কলিজা ধরে টান দিয়েছিলাম তকবীর আল্লাহর রিসালাত
বড় পীর আব্দুল কাদের জিলানী, আয় বড় পীর আব্দুল কাদের জিলানের, তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি, আয় বড় পীর আব্দুল কাদের জিলানের, ষাট বছর বয়সীতে গর্বে ধরে উম্মুল খায়র ফাতেমা, সুবহানাল্লাহ বলেন না, আমার গোসো পাক দুনিয়াতে যখন তসি পান্তেছে, গোসো পাকের মায়ের বয়স 60 বছর, 60 বছরের বুড়ো মাই ফাতুন ফয়বের মতন কোনো অবস্থা আসে না, নাই 60 বছর গোসপাকর আম্মাজান অনুর বয়স, কিন্তু প্যারা হাজরিন 70 বছর বয়স হলো গোসি আজম দস্তগীরের আব্বা জানের, দুইজনে বুড়া মানুষ কিন্তু আল্লাহ এই বয়সে তাদের দুইজনকে একটা নূরানি বেলায়েতের সম্রাহ পুটপুটে সুন্দর নূরানি পুতুল দান করলেন, জিনাকে পুরো দুনিয়া গৌসুল আজম বলে, জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ, সালাতুন গৌসি আজম আব্দুল কাদের যেদিন দুনিয়াতে তর্ষি বানবে, এদিন রাত্রিবেলায় গৌস পাকের বাবা আবু সালে মুসা আজমগি উনি স্বপ্ন দেখতেছেন, ডাইরেক্টলি আল্লাহ গোস পাকের বাবাকে বলতেছে, সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ, স্বপ্ন দেখতেছে, এর আরেক রাওয়ায়াতে আছে আমার প্যারা নবী মুস্তাফা নূর মুদাসসম মদিনা শরীফের দরজা খুলে সিদ্দিক আকবর ফারুক আজমের জুলুস নিয়ে মদিনা শরীফ থেকে ডাইরেক্ট গৌস পাকের ঘরে তশরিফ আনলেন, আমার নবী এসে ঘরের মধ্যে বসে থাকলেন, আরো জোরে বলেন না আমার রসুল ঘরে বসে আছে, নবীর পাশে সিদ্দিক আকবর, নবীর পাশে ফারুক আজম, শেরা খোদা মাওলা আলী অনেক সাহাবীরা বসে আছে, আমার প্যারা নবী আবু সালেম মুসা জঙ্গিকে স্বপ্নের ভিতরে বলতেছে, ইয়া আবা সালে আতাকাল্লাহু ইবনান সালেহা, ও আবু সালে তোর মোবারকবাদ জানাই, আবু সালে আমি নবী মুস্তফা আজকে মদিনার রোজা শরীফে ঘুমিয়ে থাকতে পারলাম না, আল্লাহ আমি নবীকে কবর দিলেন সম্মত দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার একজন আওলাদ বাগদাদ শরীফে বেলায়েতের সম্রাটের আগমন হচ্ছে, আপনি মদিনা থেকে জুলুস নিয়ে বাগদাদের জমিনে চলে যান, প্যারা হাজিরিন তখন আমার প্যারা নবী বলতেছে, ও আবু সালে মুসা জঙ্গি তোমাকে ধন্যবাদ, তোমাকে মুবারকবাদ, তোমার জীবনে বুড়া বয়সে আল্লাহ আমি নবী মুস্তফার একজন আওলাদ দান করেছে, এটা তোমার আওলাদ নয়, এটা হলো আমি নবী মুস্তফার আওলাদ, কার আওলাদ, আমার আওলাদ,
শুধু তাই নাম ওয়া মাহবুবি তিনি আমার প্রেমিকা সুবহানাল্লাহ বলেন না আমি নবী প্রেম করি গৌস পাকের সাথে গৌস পাক প্রেম করে আমি নবীর সাথে শুধু তাই না ওয়া মাহবুব বুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা আমার গৌস পাকের সাথে প্রেম করে ডাইরেক্ট খোদা উনি আমার গৌস পাক তার সাথে ডাইরেক্ট কানেকশন লামকানের খোদার আল্লাহ যাকে ভালোবাসে মহব্বত করে প্রেম করে ও ও আবু সালে ওয়া সায়াকুনু লাহু শানুন ফিল আউলিয়া ওয়াল আকতাব পুরো দুনিয়াতে সারা পৃথিবীতে আদম নবী থেকে শুরু করে আমি নবী পর্যন্ত 224,000 নবী রাসূলের যত কোটি কোটি উম্মত উম্মতের মধ্যে যত ওলি আল্লাহ এসেছে সমস্ত ওলি আল্লাহদের সরদার হলো আমার ওই আওলাদ আব্দুল কাদের জিলানি এত বড় নিয়ামতওয়ালা একজন সন্তান ফজরের আগে আগে দুনিয়ার জমিনে তশরি বান্ধে মহব্বত নিয়ে বলবেন না সুবহানাল্লাহ কয়টা বাজে কাশানি বাইরাল আম্বিয়া ওয়ার রাসূল আমার নবী বলতেছে আমি রসুল যেভাবে 224,000 নবী রসুলের ইমাম আর আমার আব্দুল কাদের সমস্ত অলিদের ইমাম আমি নবীদের ইমাম আর আমার আওলাদ হলো অলিদের এইভাবে বলতে 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 আবু সালেহ মুসা সঙ্গে আমার গৌসে আজম দস্তগীরের আব্বা জান ওনার চুকের ঘুম ভেঙে গেল ঘুম থেকে উঠে গেল ঘুম থেকে উঠে দেখতেছে উম্মুল খারফা তোমার কুলে আমার আব্দুল কাদের জিলানি এসে গেল দূর দিয়ে গেলেন আবু সালেহ মুসা জঙ্গি দূর দিয়ে গেলেন ও ফাতেমা আমার কুলে আমার শিশুকে একটু বাচ্চাকে একটু কুলে দাও তখন উম্মুল খারফা তোমা আমার রসুল উম্মুল খারফা ফাতেমা আমার আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু সালেহ মুসা জঙ্গির কুলে দিলেন বাবা যখন আব্দুল কাদের জিলানীকে কুলে নিলেন তখন আব্দুল কাদের জিলানীর দুই কাঁধের মধ্যে দুইটা পা মুবারকের নকশা দেখলেন দুইটা পা মুবারকের চিহ্ন দেখলেন আবু সালেহ মুসা জঙ্গি আমার গোস পাকের ওই কাঁধের মধ্যে চুমা খেতে লাগলেন ওই কাঁধে চুমা দিতে লাগলেন খোদার কসম এই পা মুবারকের নকশা দুনিয়ার কারো নকশা নয় এটা হলো আমার প্যারা নবী মুস্তফার নকশা মুবারকা কার নকশা আমার নবী মুস্তফার নকশা নবী আব্দুল কাদের জিলানির কাঁধে উঠেছে আমার নবী গৌস পাকের কাঁধে বলেন না গৌস পাকের কাঁধে উঠেছে কখন জানেন কিতাবে লিখতেছেন আমার প্যারা রসুল যেদিন মেরাজ শরীফে যাচ্ছেন খানায় কাবার মাঠে বোরাককে যখন বাঁধা হলো
ওই বুড়ক নাচানাচি করতেছে, জিবরিল আমিন দমক দিয়ে বুড়ককে বলে, হে বুড়ক তুমি এমন ভাবে নাচানাচি করতেছো কেন? বুড়কের জবান খুলে যায়, হে জিবরিল আমি এমন ভাগ্যবান এমন তকদিরওয়ালা, আমার পিঠে হায়াতুন নবী চড়বে, আমার মতো নিয়ামতওয়ালার কে হতে পারে? এই কারণে আনন্দে নাচতেছি। তখন আল্লাহ আমার গোসি আজম দস্তগীরকে বলে দিলেন, ও আব্দুল কাদের তুমি তো কোনো দুনিয়াতে যাও নাই, তোমার দাদা প্যারা নবী মুস্তফা বুড়াকের পিঠে উঠবে, তুমি প্যারা নবী মুস্তফার দোয়া নাও, তুমি রুহানি জগৎ থেকে মক্কার মাঠে চলে যাও, তোমার খাটটা বুড়াকের সামনে গিয়ে ঝুঁকিয়ে দাও, নবী মুস্তফা যেন তোমার কাঁধে পা মোবারক দিয়ে বুড়াকের উপরে উঠতে পারে। বুড়াকের উপরে উঠতে পারে, আমার গৌসি আজম দস্তগীর সা সা করে মক্কার মাঠে এলেন, কাঠটা ঝুঁকিয়ে দিলেন, আমার নবী গৌস পাকের কাঁধের উপর ভর দিয়ে বুড়াকের পিঠ উঠলেন। মানান্ত কলিজার সাথে বেঁধে জিজ্ঞেস করলেন, তুমি কে? ইয়া রাসূলুল্লাহ আমি আপনার আওলাদ, আমি আপনার বংশধর, আমার নাম হলো গৌস পাক আব্দুল কাদের জিলানি। ওই চিহ্নটা গৌস পাকের কাঁধের মধ্যে বসে গেল, নবীর পা মোবারকের নকশাটা উনি দুনিয়াতে আসার পরও উনার জীবনে কাঁধের মধ্যে আমার নবীর পা মোবারকের চিহ্ন ছিল। কোথায় পাবেন? পুরো জগৎ বিখ্যাত একজন মহাকিক পণ্ডিত গৌস পাক কোনদিন জীবনে মিথ্যা কথা বলে? মিথ্যা বলা মহা, এটা কবিরা গুনাহ। মিথ্যা বলাটা কি কবিরা? বলেন না কবিরা? আমার নবী মদিনা শরীফ নামাজে যাচ্ছে, মসজিদে নবী শরীফে জুমার নামাজে যাচ্ছে, মুরব্বীরা সবাই মসজিদে উপস্থিত হয়ে গেল, আর যুবকরা গাছতলায় বসে বসে আড্ডা মারছে। নবী যাওয়ার সময় দেখলেন যুব সমাজ নামাজ বাদ দিয়ে গল্প গুজবে মাঠ। নবী বলেন, আজকে নামাজ লেট করে পড়ব, যুবকদের সাথে কিছু কথা বলব। নবী যখন যুবকদেরকে ডাক দিলেন, যুব সমাজ নরম হয়ে গেল, উৎকুরুল মাথা। যুব সমাজ কিরে, কেন তোমাদের জিন্দেগি এইভাবে নষ্ট করে দিচ্ছ? ও যুব সমাজ, কেন হেলাই দুলাই তোমাদের জিন্দেগি খতম করে দিচ্ছ? ও যুব সমাজ, ট্যাবলেট খেয়ে কেন আল্লাহর দেয়া নিয়ামত তুমি নষ্ট করে দিচ্ছ? জুয়া খেলে কিভাবে নষ্ট করে দিলা? ট্যাবলেট খেয়ে নষ্ট করে দিলা, গাঁজাকে নষ্ট করে দিলা, এভাবে শরাব পান করে নষ্ট করে দিলা। খবরদার, আমি নবী তোমাদেরকে একবার বলছি, তোমরা আজরাইলকে ভয় করো, মৃত্যুকে ভয় করো, মৃত্যু তোমাদের সামনে উপস্থিত, ঠিক কি না? ঠিক না? হ্যাঁ না? ফরিক শরীর বিয়র ফরিশন কি অধ্যে মেহেদি অনুষ্ঠান চলে, ফোয়ারা তো মেহেদিটা নি বেকিল লাগাজি, ফজর বেলাত বৈরাত খাবিলে বেকুন বোয়ানি বিল্লে যাবো, বৈরতো যাই না বেকুনে খাইলে কি, বৈরতো বেকুনে কি, কিন্তু জামাই যাবে টাইম বাইরে বসমত এষ্টুক করি মরে গিয়ে গিয়ে, বাইরে বসমত কি গিয়ে দেয়,
বেকুনা খানা পিনা খাই ফেলি কিন্তু বউ কিন্তু অন্য অফারে আই বেড়া গেছে মাই মরি গিয়ে গুলি আর বাংলাদেশের ফরিকশরীর ঘটনা করি তাহলে এই জিন্দগির কোন সিকিউরিটি আছে যুব সমাজ কে কারণে নিজের জীবনকে নষ্ট করে দিচ্ছে আজকে আমরা শপথ করব ওই পথে যাব না আমরা আল্লাহ এবং রাসূলের পথে থাকতে চাই কি চাই না আমরা আল্লাহ এবং রাসূলের পথে জীবন দিতে রাজি আছে কি নাই আল্লাহ আপনাদেরকে কবুল করুন সকালে বলে আমিন আমিন আরো জোরে বলে আমিন আমিন এইভাবে বলেন নবী বলেন মৃত্যুকে শরণ করো আজ যুব সমাজ আমি নবী যা জানি তোমরা যদি তা জানতে তাহলে আড্ডা মারতে না সমালোচনা করতে না গীবত করতে না তোমরা আল্লাহর ঘরে গিয়ে হাজিরি দিতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে এই কথা বলতে দেরি নাই ওই যুব সমাজের গায়ে ইলেকট্রিকের বিদ্যুৎ দল যেভাবে শর্ট খায় এদের সমস্ত শরীরে শর্ট হয়ে গেল বিজলির মতো দ্রুত গতিতে ফুকুরে গিয়ে গোসল করে আমার নবী মসজিদে যেতে যেতে সমস্ত মদিনার যুব সমাজ মসজিদের মধ্যে এসে উপস্থিত হয়ে গেল আহা এই তাসির এখন আর আমাদের জবানে নাই আমরা হাজার হাজার হেদায়েতের কথা বলি যুব সমাজ এখনো সেই ইয়াবা ট্যাবলেট চাঁদাবাজি এইভাবে কিশোর গ্যাং থেকে যুব সমাজ এখনো ফিরে আসে আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন সকলে বলি না আমিন আরো জোরে বলি না আমিন